ইমরান খান প্রাক্তন প্রধানমন্ত্রী, পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর চেয়ারম্যান আবারও সাইফার হারানোর কথা স্বীকার করেছে। বলেছেন যে তিনি এটি কোথায় রেখেছিলেন তা তিনি মনে করতে পারেননি। দ্য নিউজ অনুসারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, যাকে গত বছরের এপ্রিলে অনাস্থা প্রস্তাবের পরে পদ থেকে অপসারণ করা হয়েছিল, ফেডারেল তদন্ত সংস্থা 3 সদস্যের একটি দল অ্যাটক কারাগারে জিজ্ঞাসাবাদের সময় উত্থাপিত প্রশ্নের জবাব দিচ্ছিলেন। FIA সাইবার ক্রাইম সার্কেল ডেপুটি ডিরেক্টর আয়াস খানের নেতে তদন্ত দল নিখোঁজ সাইফার মামলার ইমরান খানকে জিজ্ঞাসাবাদ করছে। সূত্র জানিয়েছে, পিটিআই প্রধান ধৈর্যের সাথে ঘণ্টাব্যাপী তদন্তের সময় সহযোগিতা করেছিলেন, তবে তিনি অস্বীকার করেছেন যে গত বছরের একটি জনসমাবেশে তিনি যে কাগজটি নেড়েছিলেন সেটি সাইফার ছিল। আমি জনসাধারণের কাছে যে কাগজটি ইঙ্গিত দিয়েছিলাম তা ছিল মন্ত্রিসভার বৈঠকের মিনিট, সাইফার নয়। প্রাক্তন প্রধানমন্ত্রী দাবি করেছিলেন যে তিনি সূত্র অনুসারে যোগ করেছেন যে প্রধানমন্ত্রী হিসেবে নথিটি তার কাছে রাখা তার অধিকার ছিল, তবে কেন তিনি এটিকে জনসম্মুখে সাইফার হিসাবে প্রকাশ করেছে সে সম্পর্কে তিনি প্রতিক্রিয়া জানাতে পারেননি। এটি সম্ভবত সাইফার ইস্যু তদন্তের শেষ অধিবেশন ছিল। সূত্র জানায়, মামলার তদন্ত নিযুক্ত ব্যক্তিরা এটিকে সিদ্ধান্তে আসতে পারস্পরিক বৈঠক শুরু করবে। সূত্রগুলো উল্লেখ করেছে যে সাইফার ইস্যুতে তদন্ত আগামী সপ্তাহে শেষ হবে এবং আইনের আদালতে চালান জমা দেওয়া হবে। এদিকে ইমরান খান শনিবার ইসলামাবাদ হাইকোর্ট IAC তার 9টি জামিনের আবেদন প্রত্যাখ্যান করে চ্যালেঞ্জ করেছে। 9 মে দাঙ্গা, জুডিশিয়াল কমপ্লেক্স হামলা এবং জাল অ্যাকাউন্টের মতো ঘটনা জড়িত মামলায় জামিনের আবেদন প্রত্যাখ্যান করে পরে তিনি IAC ও তার আইনজীবী সালমান সাফদারের মাধ্যমে 9টি আবেদন জমা দেন। এই আবেদনের মধ্যে 6টি দায়রা আদালত প্রত্যাখ্যান করেছিল এবং 3টি সন্ত্রাস বিরোধী আদালত ATC দ্বারা প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছিল। PTI আইনজীবী IAC পেশ করা আবেদনগুলি জামিনের আবেদন প্রত্যাখ্যান করার সিদ্ধান্তগুলি বাতিল এবং অকার্যকর ঘোষণা করার অনুরোধ করেছিল। অতিরিক্তভাবে আইনজীবী IAC এর নির্দেশ চেয়েছিলেন যাতে ট্রায়াল কোর্টগুলি তাদের যোগ্যতার ভিত্তিতে মামলাগুলি পুনঃমূল্যায়ন করে এবং পুলিশকে এই 9টি মামলার ক্ষেত্রে PTI চেয়ারম্যানকে গ্রেফতার করতে বাধা দেয়। ইমরান খান এর আগে IAC প্রধান বিচারপতি আমের ফারুকের বিরুদ্ধে পিটিশন নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। তার পক্ষে আইনজীবী লতিফোসার দায়ের করা আবেদনটি 186 এ অনুচ্ছেদে আহ্বান করা হয়েছে এবং তার মামলাগুলি IAC থেকে লাহোর বা পেশোয়ার উচ্চ আদালতে স্থানান্তর করার আহ্বান জানানো হয়েছে। পৃথকভাবে FIA PTI নেতৃত্বের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। FIA সাইবার ক্রাইম সার্কেল প্রাক্তন অর্থমন্ত্রী হাম্মাদ আজহার মুসাররাত জামশেদ চিমা, প্রাক্তন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাশিম সুরি, পাঞ্জাবের প্রাক্তন গভর্নর ওমর সরফরাজ চিমা, সিনেট আজম সাথী, ইস্তেহাকাম ই পাকিস্তান পার্টির আলী জাইদি এবং PTI এর প্রাক্তন সিনিয়র ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত করেছে। প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী, মনোনীত আসামিদের তদন্তের জন্য সংস্থা কর্তৃক তলব করা হলেও তাকে তদন্তে যোগ দেয়নি। তারপর সংস্থাটি নিজস্ব তদন্ত পরিচালনা করে সূত্রগুলো দাবি করেছে যে FIA তদন্ত সময় যথেষ্ট প্রমাণ পেয়েছে, যার পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।